হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ইঞ্জিনিয়ারিং পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ডিসি কোর্সের উপর আরও দক্ষতা বাড়ানোর জন্য আমরা নিয়ে এসেছি আরও একটি ম্যাথ প্রবলেম। এই ম্যাথ প্রবলেমটিতে আমাদের যা যা বের করতে হবে তা হলো এই ত্রিকোণ ব্রাঞ্চের যে ভোল্টেজটা V1, এই ভোল্টেজটা বের করতে হবে, V2 বের করতে হবে, এই ত্রিকোণের কতটুকু পাওয়ার অ্যাবজর্ব করতেছে সেটা বের করতে হবে, তারপর 20 কিলো ওহমের পাওয়ারটা বের করতে হবে, তারপর হলো এই কারেন্ট সোর্সটাতে কতটুকু পাওয়ার আছে সেই পাওয়ারটা আমাদের কি করতে হবে, এখান থেকে বের করতে হবে। দেখেন, আমি সার্কিট থেকে এই সার্কিটটা থেকে দেখেন, যেহেতু 5 কিলো ওহম এবং 20 কিলো ওহম এই দুইটা রেজিস্টার কিসে আছে, প্যারালালে আছে, সেহেতু কি আমি একটু ইকুইভ্যালেন্ট করে নিছি 4 কিলো ওহম। 5 কিলো ওহম এবং 20 কিলো ওহম রেজিস্ট্যান্সটা যদি আমি প্যারালাল করি তাহলে সে যে রেজাল্টটা আসে সেটা হলো 4 কিলো ওহম। এখন বলতে পারেন যে আমি কেন এটা প্যারালালে করলাম। দেখেন, আমাদের লক্ষ্য কি, আমাদের লক্ষ্য হলো ভোল্টেজটা বের করা, V1 এবং V2 বের করা। এখন দেখেন, এখানে আমাদের কি আছে, এখানে আমাদের রেজিস্ট্যান্স আছে কিন্তু আমাদের কি নাই, কারেন্ট নাই। যদি আমাদের কারেন্ট থাকতো তাহলে কি, তাহলে আমরা ইজিলি কিন্তু V2, V1 এই বিষয়গুলো কি করে ফেলতে পারতাম, বের করে ফেলতে পারতাম। দেখেন, আমাদের টোটাল একটা কারেন্ট দেয়া আছে, 30 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট দেয়া আছে টোটাল। সেটার জন্য আমি কি করলাম, আমাদের অ্যাট ফার্স্ট যে লক্ষ্যটা, সেই লক্ষ্যটা হলো অ্যাট ফার্স্ট আমরা কি করব, কারেন্ট বের করব। যদি আমাদের কারেন্ট জানা হয়ে যায় তাহলে কি, আমাদের রেজিস্ট্যান্স আছে, তাই কারেন্ট আর রেজিস্ট্যান্স গুণ করে আমরা কি করে ফেলতে পারবো, ভোল্টেজ বের করে ফেলতে পারবো। যদি আমরা ভোল্টেজ বের করে ফেলতে পারি তাহলে কারেন্ট এবং ভোল্টেজ দুটোই আমাদের এখন জানা। জানা থাকলে কি আমরা পাওয়ার বের করে ফেলতে পারবো। পাওয়ারের সূত্র কি, পি ইকুয়াল টু V×I। তাহলে কি আমরা পাওয়ারটাও বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের একটা লক্ষ্য কি, আমাদের লক্ষ্যটা হলো যে ব্রাঞ্চ দিয়ে কত কারেন্ট যাচ্ছে সে ইয়েটা বের করে। দেখেন, এই যে আমি ইকুইভ্যালেন্ট করার আরো একটা সুবিধা, দেখেন আমাদের টোটাল কারেন্ট কত যাচ্ছে এই কারেন্ট সোর্স থেকে, টোটাল যে কারেন্টটা আছে সার্কিটের, টোটাল কারেন্টটা হলো 30 মিলি অ্যাম্পিয়ার। যদি 30 মিলি অ্যাম্পিয়ার হয়, দেখেন এই পর্যন্ত কিন্তু কারেন্টটা সম্পূর্ণ ঠিক ছিল, এতটুকু গেছে, কিন্তু এখানে গিয়া কিছু কারেন্ট এদিকে ভাগ হয়ে গেছে, কিছু কারেন্ট এদিকে ভাগ হয়ে গেছে। এখন কতটুকু কারেন্ট আমার এদিকে ভাগ হয়েছে আর কতটুকু কারেন্ট আমার এদিকে ভাগ হয়েছে সেই বিষয়টা আমাদের এখন বের করতে হবে। দেখেন, একটা সিম্পল বিষয়, দেখেন এখানে কত, 4 কিলো ওহম রেজিস্ট্যান্স, কত 4 কিলো ওহম একটা রেজিস্টর এখানে আছে। তাহলে 4 কিলো ওহমের যদি একটা রেজিস্টর এখানে থাকে তাহলে আমাদের এই পাশে কত আছে, দেখেন কারেন্ট সোর্সটা কিন্তু মধ্যে আছে, তাহলে এই পাশে যদি 4 কিলো ওহম থাকে আর এই পাশে কত আছে, এখানে আছে 1 কিলো ওহম আর এখানে আছে 3 কিলো ওহম, এখানেও কত আছে, এখানেও টোটাল 4 কিলো ওহমের কারেন্ট আছে, সরি 4 কিলো ওহমের রেজিস্ট্যান্স আছে। তাহলে উভয় পাশে কি সমান রেজিস্ট্যান্স না, যদি উভয় পাশে সমান বাধা থাকে তাহলে কি উভয় পাশ দিয়ে তো সমান সমান কারেন্টই যাবে। যদি টোটাল কারেন্টটা 20 মিলি অ্যাম্পিয়ার হয় তাহলে উভয় পাশে যদি সমান বাধাই থাকে তাহলে কি যাবে, এই পাশেও 15 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, ওই পাশেও 15 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। এই লজিক থেকে আমরা কি করতে পারি, এই যে 4 কিলো ওহমের যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা কিন্তু এখন আমরা বের করতে পেতে পারি। কিন্তু আমাদের চাইছে তো কত, 20 কিলো ওহমের ভোল্টেজ, কিন্তু আমরা কেন 4 কিলো ওহমের ভোল্টেজটা বের করব সেটা এখন আমরা দেখব। যদি আমরা এখানে 4 কিলো ওহমের ভোল্টেজটা বের করি, V 4 কিলো ওহম এই ভোল্টেজটা যদি আমরা বের করি তাহলে কত দেখা যাচ্ছে, দেখেন আমাদের ই আছে কত, আমাদের কারেন্ট যাচ্ছিল কত এদিক দিয়ে 15 মিলি অ্যাম্পিয়ার আর এদিক দিয়ে যাচ্ছে কত, ফিফটিন মিলি অ্যাম্পিয়ার। অনেকে বলতে পারেন ভাই এখানে তো রেজিস্ট্যান্স দুইটা, তাহলে দুইটার মধ্যে আলাদা আলাদা কারেন্ট যাবে না, না কারণ দেখেন এখানে রেজিস্ট্যান্স দুটাই কি হচ্ছে, দুইটা সিরিজে সংযুক্ত আছে। আমরা কি জানি সিরিজে কারেন্ট সবসময় সমান থাকে, প্রত্যেকটা রেজিস্ট্যান্সে কারেন্ট সমান থাকে। দেখেন এদিক দিয়ে কত হচ্ছে 15 মিলি অ্যাম্পিয়ার, তা আমাদের এখানে ভোল্টেজটা বের করতে হলে কি দরকার, V=IR। তাহলে V=, যদি IR হয় আমাদের I কত, আমরা 15 মিলি অ্যাম্পিয়ার পাই ফেলছি, তাহলে আমাদের 15 × মিলি মিলি আর আমাদের রেজিস্ট্যান্সটা কত আছে আর, আরটা হলো আমাদের 4 কিলো, তাহলে কত আসতেছে আমাদের 15 × 4 কত, 60 ভোল্ট। 60 ভোল্ট আমাদের এই এই
এই 4 কিলো ওম রেজিস্ট্যান্সের কি, যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা কত আমাদের 60 ভোল্ট। আমরা একটা কি জানি যে প্যারালালে সবসময় ভোল্টেজ, প্রত্যেকটা ব্রাঞ্চের প্যারালালে কি থাকে, ভোল্টেজ সমান থাকে। যদি এই ব্রাঞ্চের ভোল্টেজটা 60 ভোল্ট হয় তাহলে অবশ্যই এই 20 কিলো ওহম ব্রাঞ্চের ভোল্টেজটা অবশ্যই কত হবে আমাদের, 60 ভোল্ট হবে। আমরা সমান সমান এটা কি দিয়ে দিতে পারি, V2টা দিয়ে দিতে পারি। তাহলে আমরা V2, অর্থাৎ V2 সমান কত পাইলাম, V2 সমান সমান পাইলাম হলো 60 ভোল্ট। আশা করি এতটুকু পর্যন্ত সবাই ভালোভাবে বুঝতে পারছেন। এখন আমাদের লক্ষ্য কি, V1টা বের করা। দেখেন আমাদের এখানে টোটাল কারেন্টটা কত যাচ্ছে, এখানে টোটাল কারেন্ট 50, যেহেতু এটাও কিসে আছে, এটাও আমাদের এই 1 কিলো ওহম রেজিস্ট্যান্সটা আমাদের সিরিজে সংযুক্ত আছে কিসের সাথে, 3 কিলো ওহম রেজিস্ট্যান্সের সাথে। এখন যেহেতু 3 কিলো ওহম এবং 1 কিলো ওহম কিসে আছে, সিরিজে আছে, অবশ্যই তাদের ভিতর দিয়ে সমান কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এদিক দিয়ে যদি কত, 15 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত, এদিক দিয়ে যেহেতু 15 গেছে তাহলে এদিক দিয়েও কি যাবে, 15 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তাহলে যদি এদিক দিয়ে কত, 15 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তাহলে 1 কিলো ওহমের ভিতর দিয়ে কত, 15 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, এবং 3 কিলো ওহমের ভিতর দিয়েও 15 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তাহলে আমাদের 3 কিলো ওহমের ভিতর কত, 15 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আছে। যদি 3 কিলো ওহমের ভিতর দিয়ে 15 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট থাকে, তাহলে আমরা অবশ্যই V1টা বের করতে ফেলতে পারি আমাদের, কারণ রেজিস্ট্যান্স আছে, কারেন্টও আছে। তাহলে V1 ইকুয়াল টু কত, 3, সরি জায়গা নিবে না, আমি একটু দূরে গিয়ে লিখতেছি, V1 ইকুয়াল টু 3 × 10⁻³ ইন্টু আমাদের কারেন্ট কত, 15 মিলি অ্যাম্পিয়ার, 10⁻³। তাহলে কত আসতেছে, এটা আর এটা কাটা, তাহলে 3.45 ভোল্ট। দেখেন আমাদের প্রথম লক্ষ্য কিন্তু শেষ, আমাদের এটাও এটাও বের করা শেষ, এটাও বের করা শেষ। আমরা V1 পাইছি 45 ভোল্ট এবং V2 পাইছি 60 ভোল্ট। এখন আমাদের যে লক্ষ্যটা সেটা হলো আমাদের কি বের করা, আমাদের পাওয়ারটা বের করা। এটা একদম ইজি, আমাদের কারেন্ট আছে এবং ভোল্টেজ আছে, আমরা অবশ্যই পাওয়ারটা বের করে ফেলতে পারবো। তাহলে প্রথম কত, পি 3 কিলো ওহম, এই ব্রাঞ্চের ভোল্টেজটা বের পাওয়ারটা বের করা। তাহলে থ্রি পি 3 কিলো ওহম এর ভোল্টেজটা যদি, পাওয়ারটা যদি আমরা বের করতে যাই, পাওয়ার সবসময় আমরা কি জানি, V × I। তাহলে আমাদের এই ব্রাঞ্চের ভোল্টেজ কত আমরা পাইছি, 45 ইন্টু কত, আমাদের কারেন্টটা কত, 15 মিলি অ্যাম্পিয়ার। আমাদের কারেন্টটা হলো 15 মিলি অ্যাম্পিয়ার, 15 × মিলি অ্যাম্পিয়ার। তাহলে কত আসতেছে, 45 × 15 × মিলি, আমাদের কারেন্টটা আসতেছে হলো 0.675 ওয়াট। আমাদের কারেন্টটা কত আসতেছে, 0.675 ওয়াট, এবং সরি কারেন্ট না, আমাদের যে পাওয়ারটা আসতেছে, পাওয়ারটাতে আসতেছে কত, 0.675 ওয়াট। এখন আমাদের আরো দুইটা ভ্যালু বাকি বের করার জন্য, সেটার জন্য এখন আমাদের বের করবো হলো 20 কিলো ওহম। তাহলে পি 20 কিলো ওহম, এটার পাওয়ারটা যদি আমরা বের করি, আমরা জানি যে এটা এই ব্রাঞ্চের ভোল্টেজটা কত, 60 ভোল্ট। তাহলে 60 ইন্টু আমাদের এই কারেন্ট, এই ব্রাঞ্চের দিয়ে কত কারেন্ট যাচ্ছিল, দেখেন এখানে কিন্তু একটু চেঞ্জ আসবে। কি জন্য একটু চেঞ্জ আসবে, এখন দেখেন আমরা কি জানি ভোল্টেজ কিন্তু সমান থাকে প্যারালালে, কিন্তু কি কি ভাগ হয়ে যায়, অবশ্যই অবশ্যই কারেন্টটা কিন্তু ভাগ হয়ে যায়। সেটার জন্য আমরা একটু একটু একটা বিষয় করে নিব এখানে। আচ্ছা আমি এটা একটু মুছে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি V2 = 60 ভোল্ট, V2 = 60 ভোল্ট। দেখেন এটার ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা কিন্তু আমাদের বের করে নিতে হবে। এটা কিন্তু সিরিজে ছিল বিধায় কিন্তু এটা কি করতে হয় না, আমাদের বের করতে হয় না, কারণ আমরা জানি সিরিজে কারেন্ট সমান। সে কিন্তু এই দুটো কিন্তু প্যারালালে আছে, প্যারালালে থাকলে দুটো ব্রাঞ্চ যদি প্যারালালে থাকে, অবশ্যই কিন্তু তাদের কারেন্টটা কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। যেহেতু ভাগ হয়ে যায়
তাহলে কি করতে হবে, আমাদের এই ব্রাঞ্চের কারেন্টটা বের করে নিতে হবে। তাহলে আই আই 20 কিলো ওহম, আই 20 কিলো ওহমের 20 কিলো ওহম দিয়ে বোঝাচ্ছি যে এই ব্রাঞ্চের কারেন্ট আর কি, আর আইটা দিয়ে কারেন্ট। তাহলে আমাদের ভোল্টেজ আছে এবং রেজিস্ট্যান্স আছে, আমাদের কারেন্ট বের করতে সমস্যা কি, আমরা বের করে ফেলবো। তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর, ভি কত আমাদের 60, এই যে আমরা আমাদের 60 ভোল্ট, 60 হলো ভি, আর আমাদের আর কত 20 কিলো ওহম। ওকে, আমাদের 20 10 টু দি পাওয়ার 3, তাহলে আমরা আইটা পেয়ে ফেলবো 60 20 10 টু দি পাওয়ার 3, আমরা 3 মিলি অ্যাম্পিয়ার, আমাদের এই ব্রাঞ্চ দিয়ে কত যাচ্ছে 3 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 3 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এখন আমরা কিন্তু কি এই পাওয়ারটা কি করে ফেলতে পারবো, বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের ভোল্টেজ ছিল কত 60 এবং কারেন্ট আসছে কত 3 মিলি অ্যাম্পিয়ার। 3 মিলি অ্যাম্পিয়ার হয় তাহলে 60 ইন্টু 3 মিলি অ্যাম্পিয়ার, 60 ইন্টু 3 ইন্টু মিলি অ্যাম্পিয়ার, ওকে ওকে 0.18 পাওয়ারটা আসছিল আমাদের 0.18 ওয়াট। এখন আমাদের লাস্ট যেই ভ্যালুটা বের করতে হবে সেই ভ্যালুটা হলো যে কি, এই কারেন্ট সোর্সে এই সাপ্লাইড কারেন্ট সোর্সের ভিতর দিয়ে মানে কতটুকু পাওয়ার ইয়ে করতেছে সেটা কি করতে হবে, আমাদের বের করতে হবে। তাহলে এটা কত, পি 30 মিলি অ্যাম্পিয়ার সি কারেন্ট সোর্স। তাহলে কত আমাদের কারেন্ট তো দেয়াই আছে 30 30 ইন্টু, এখন 30 ইন্টু আমাদের কি কারেন্ট দেওয়া আছে, এখন আমাদের কি লাগবে, অবশ্যই ভোল্টেজ লাগবে। তাহলে এটার ভোল্টেজ কত, এটার এটার আড়ালিতে ভোল্টেজ কত ছিল, এখানে এখানে ভোল্টেজ কত ছিল, তিনটাই তো প্যারালালে আছে। তাহলে এখানে যদি ভোল্টেজ 60 থাকে, অবশ্যই এখানেও ভোল্টেজ 60, সরি এটা কিন্তু মিলি অ্যাম্পিয়ার হবে, কত 30 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 60। তাহলে আমাদের রেজাল্টটা কত আসতেছে, আমাদের রেজাল্ট আসতেছে হলো 30 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 60, আমাদের রেজাল্ট আসতেছে হলো 1.8 ওয়াট, 1.8 ওয়াট। দেখেন আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে ফেলছি সবগুলা, কি কি আমাদের ভি ওয়ান কত বেড়েছিল, আমাদের ভি ওয়ান বেড়েছিল হলো 45 ভোল্ট, আমাদের ভি টু বেড়েছিল 60 ভোল্ট, এবং এই 3 কিলোমের যে পাওয়ারটা ছিল সেটা কত ছিল 0.675 ওয়াট, এবং 20 কিলোমের যে পাওয়ারটা ছিল 0.18 ওয়াট, এবং এই কারেন্ট সোর্সের বিদ্যুৎ দিয়ে যত পাওয়ার সেটা ছিল হলো 1.8 ওয়াট। আশা করি সবাই ম্যাথটা ভালোভাবে বুঝতে পারছেন, যদি কোনো জায়গায় প্রবলেম ফেস করেন অঙ্কটা করতে গিয়ে অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।